Assalamualaikum everyone, welcome to our new video. আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে, সেটা হলো জারের টপ ফিল্টার। অনেকটা হবের মতোই দেখতে, জারের উপরে ইউজ করার জন্য এই প্রথম আসলো বাংলাদেশের মধ্যে। এইটা হলো গিয়ে এইটার ফার্স্ট লুকটা, চারটা মডেল পাওয়া যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন সামনে চারটা মডেল রেখেছি। এটা হলো গিয়ে সব থেকে ছোটো যে জারের জন্য। আমরা আনপ্যাকিং করার আগে একটু ডিটেলটা দেখে নিই। এটা হলো ইনলেট পাইপ, এখানে একটা বায়ু হুইল দেওয়া আছে। এটা হলো গিয়ে ক্ল্যাম্প, এটা মেইন বডিটা, মেইন বডির ভিতরে চ্যাম্বার, পানি ইন অ্যান্ড আউট, ভিতরে কিছু ফোম টাইপের মিডিয়া দেওয়া আছে। আর এটা হলো মেশিনটা, তো সবগুলো ডিফারেন্ট সাইজের, বিভিন্ন রকমের জারের জন্য, চাইনিজ জার অথবা বাংলাদেশি যে জারগুলো আমাদের এখানে পাওয়া যায় সেগুলোর জন্য। তো চলুন প্যাকিংটা দেখে নিই। প্যাকিংটা খুব ইনফরমেশন দেওয়া আছে এটাতে খুবই ভালো করে। ওকে, এটা হলো মিডিয়াম সাইজের যেটা। প্যাকিং সবাই কি, প্যাকিংগুলো একটু নাজুক, খুব ভালো প্যাকিং না। এটা ফোর্থ সাইজ, থার্ড সাইজ, খুবই বিশাল সাইজ দেখায়। এটা ক্যামেরাতে আসলে আনা যায় না এতই বড়, আসলে এত বড় জার কি পাওয়া যাবে কি না আমি আসলে দেখি নাই। তো এই হলো কি অবস্থা, আমরা এগুলো আনপ্যাক করে দেখবো, দেখি আনপ্যাক করে একটা লুকস, তারপর ডিটেলগুলো কীরকম। তো চলো শুরু করি, এটা দিয়ে শুরু করবো। ম্যানুয়াল বুক, এটার ভিতরে দেওয়া আছে হলো পাইপিং, বায়ো হুইল, এইটা হলো গিয়ে ফিল্টারটা, বাবল ওয়ার্কিং করা আছে, বাহ অনেক সুন্দর দেখতে, নাইস। আমি আজকে প্রথম খুলে হাতে নিলাম, শিপিং শিপমেন্ট হওয়ার পরে এটা আর খুলি নাই। এটা মেবি ফ্রন্ট, এখানে বায়ো হুইলটা লাগানো থাকে, ভিতরে একটা স্পঞ্জ, ভিতরে সিরামিক, হ্যাঁ যে ঢাকনাটা, সিরামিক দেওয়ার জন্য একটা স্পেস আছে, ভালোই স্পেস। আসলে আমার অফিসে জার নাই, এর জন্য আমি এটা চেক করে দেখতে পাচ্ছি না কীরকম। এটা হলো মেইন রোটরটা, 300 LH, যাই হোক অনেক ভালো বিল কোয়ালিটি, দড়ি বোঝা যাচ্ছে আমার হাতের সাথে নিলে। এই হলো গিয়ে এটার সাইজটা। ওকে, আমরা নেক্সট একটা একটু আনপ্যাক করে দেখি ওগুলো কীরকম। এটা খুলে দেখি, এটা মিডিয়াম সাইজটা, সেম একটা পেজ, ইনস্ট্রাকশন পেজ তো। এটাও একই অবস্থা, এটা বায়ো হুইল, ইনলেট পাইপ। ফিল্টারটা খুবই বড়, সরি, ওয়াও খুব নাইস বিল্ড। এখানে একটা ফোম, এখানে একটা ফ্লস, হাতে নিয়ে দেখাই, এটা কিন্তু বিশাল সাইজের। এই থার্ড যে সাইজটা, থার্ড লার্জ যেটা, এটা কিন্তু অনেক বড়, সব ধরনের জারে এটা সেট হয়। আমি একটা জিনিস দেখিয়ে দিই, এইটা হলো গিয়ে এই যে ক্লিপিংটা, এটা হলো গিয়ে যে কোনো লাইট ইউজ করার জন্য, ক্লিপ লাইট, ছোটো ক্লিপ লাইট ইউজ করার জন্য, যাতে এখানে দিলে এই লাইটটা ঘুরে। তো এগুলো গিয়ে সবগুলো মেবি একই অবস্থা, একই দেখতে। তো আমরা সবগুলো আনপ্যাক করছি না, এটা ছিল আমাদের একটা শর্ট ওভারভিউ। তো আশা করি আপনারা এটা পছন্দ করবেন আর ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে দেবেন, আমাদের ওয়েবসাইটে সবগুলো অ্যাভেলেবেল আছে। থ্যাংক ইউ।